মাই গড, মুহূর্তে ভাইরাল হয়েছে পরিমণি শাকিব খানের সাথে যে ব্যবহার করেছে। তাকে সামনে পেয়েই গলা ঝরিয়ে ধরে চুমু খেয়েছে হাজার দর্শকদের মাতেছে। মুহূর্তে যেন ভাইরাল হয়ে গিয়েছে। পরিমণি যখনই দেখতে পেল সুপারস্টার শাকিব খানকে, তখনই তাকে গলা জড়িয়ে চুমু খেলেন এবং তাকে দেখেই যেন তার আনন্দের সীমা ছিল না। আর মুহূর্তেই ভাইরাল হয়েছে এই ব্যাপারটা। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পরিমণি শাকিব খানের সাথে কি করেছিল। গতকালকে ছিল সুপারস্টার শাকিব খানের ফ্যাশন শো। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এক ঝাঁক তারকার সাথে, উপস্থিত ছিলেন পরিমণিও। নাটকের নায়িকা তানজিন তিশাকেও দেখা গিয়েছিল, চলচ্চিত্রের নায়ক ইমনকেও দেখা গিয়েছিল। এখানে ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সাথে একঝক তারকারা। হাইল্যান্ড কোম্পানিতে সবাই সংযুক্ত রয়েছেন। এখানে সংযুক্ত রয়েছেন অপু বিশ্বাসও। তাকে দেখা গেল না কেন? অনেকেই বলছেন শাকিব খান রয়েছেন তাই ক্যামেরার সামনে অপু বিশ্বাস আসেনি, কিন্তু অপু বিশ্বাস এখানে উপস্থিত ছিলেন, কারণ তিনিও একজন অ্যাম্বাসেডর, তাই তো তিনি উপস্থিত থাকবেন, এটা স্বাভাবিক। শাকিব খান ছিল বলে সেখানে শাকিব খানের পাশে ক্যামেরার সামনে যায়নি অপু বিশ্বাস। ভিউয়ার্স, অন্য কথা হলো পরিমণি যে শাকিব খানকে চুমু খেয়েছে, এ ব্যাপারটা কেমন লেগেছে আপনাদের কাছে? মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।